পৃথিবীর সবথেকে জঘন্য পিতা, যে কিনা নিজের মেয়েকেই ধর্ষণ করে। হ্যাঁ বন্ধুরা, আজ আমরা এক্সপ্লেন করব ড্যাডিস গার্ল মুভির গল্পটি। এই মুভিতে দেখানো হয়েছে মানুষরূপী একজন শয়তানকে। এই হলো জন, আর এই হলো জনের মেয়ে জয়ী। জয়ীর মা ছোটবেলায় মারা যান। আসলে তার বাবা জনই তার মাকে মেরেছিল। জয়ীর বয়স যখন 12 বছর, তখন থেকেই তার বাবা তাকে ধর্ষণ করতে থাকে। এত বছর ধরে জন তার উপর অত্যাচার করছে, তাই জয়ী সবকিছু মেনে নিয়েছে। এখন আর সে তার বাবাকে আটকানোর চেষ্টাও করে না। এই সবকিছু সে মেনে নিলেও সে তার জীবনে একটুও খুশি ছিল না। অনেকবার সুইসাইড করার চেষ্টাও করেছে, নিজেকে মারতে পারেনি। জন হলো মানুষরূপী একজন শয়তান। সে শুধুমাত্র নিজের মেয়েকেই না, অন্যান্য মেয়েদেরকেও কিডন্যাপ করে নিয়ে এসে নির্যাতন চালাতো। জন মেয়েদেরকে কষ্টের মধ্যে দেখে খুবই আনন্দ পেত। জন যখন জয়ীকে নিয়ে বাইরে যায়, তখন সে খুবই নর্মাল থাকে। কেউ তাকে দেখে বুঝতেই পারে না সে কতটা কষ্টের মধ্যে আছে। জন জয়ীকে নিয়ে একটি বারে যায়। সেখানে টেসি নামের একটি মেয়েকে দেখে জনের পছন্দ হয়ে যায়। তাই জন জয়ীকে পাঠায় কথা বলার জন্য। ধীরে ধীরে জন টেসিকে পটিয়ে ফেলে। মূলত জন জয়ীর সাহায্যের মাধ্যমেই মেয়েদেরকে কিডন্যাপ করে। তারপর জন টেসিকে বাড়িতে এনে চোখ বন্ধ করে একটি রুমের ভেতর নিয়ে যায়। টেসির একটা ছবি তোলে আর বলে, ওয়েলকাম টু হেল। টেসি ওই রুমটাকে দেখেই ভয় চিৎকার শুরু করে। কিন্তু এখানে তাকে বাঁচাতে কেউ আসবে না। এই রুমে একটি বোর্ডে অনেক মেয়েদের ছবি লাগানো ছিল। তার মানে হলো জন এইসব মেয়েদেরকে কিডন্যাপ করে এনে রেপ করে হত্যা করেছিল। জয়ী সবকিছু বাইরে থেকে শুনছিল, কিন্তু তার কিছুই করার ছিল না। এইসব শুনতে শুনতে তার অভ্যাস হয়ে গেছে। পরদিন সকালে জয়ী একটি ফাঁসির দড়ি বাঁধে আর টেসিকে বলে, এই অত্যাচার কোনোদিনও বন্ধ হবে না, যতদিন তুমি বাঁচবে। জন তোমার উপর নির্যাতন চালাবে, আর এখানে তোমাকে কেউ বাঁচাতেও আসবে না। তোমার কাছে এখন শুধু দুটো রাস্তা আছে, এক জনের নির্যাতন সহ্য করা, আর দুই মৃত্যু। এই বলে জয়ী সেখান থেকে চলে যায়। রাতে জন ফিরে এসে দেখে টেসি আত্মহত্যা করেছে, কারণ তার কাছে মৃত্যুটাই সহজ মনে হয়েছিল। জন বুঝতে পারে জয়ী টেসির বাঁধন খুলে দিয়েছিল, তাই টেসি আত্মহত্যা করতে পেরেছে। জন এজন্য জয়ীকে খুব অপমান করে আর বলে, তোমার শাস্তি হলো টেসির বডিটাকে টুকরো টুকরো করে কাটা। কিন্তু জয়ী তা করতে চায় না, তবুও তাকে বাধ্য হয়ে সেটা করতে হয়। জয়ী টেসির একটি পা কাটে, তারপর সে থাকতে না পেরে সেখান থেকে চলে যায়। জন পুরো বডিটাকে টুকরো টুকরো করে কেটে বাইরে ফেলে দেয়। এরপর শুরু হয় সিনচুলাসের পুলিশ স্টেশনের কাহিনী। এই শহরে দিনের পর দিন মেয়েরা মিসিং হয়ে যাচ্ছে, কিন্তু পুলিশ কিছুই করতে পারছে না। এই হলো ড্যাবিট। এই কেসের দায়িত্ব ড্যাবিটের উপর ছিল। একদিন ড্যাবিটের গাড়ি খারাপ হয়ে যাওয়ায় সে একজন মেকানিকের কাছে যায়, আর মেকানিকই ছিল জন। জন গাড়ি মেরামত করত। এদিকে ড্যাবিটের সাথে জয়ীর পরিচয় হয়। সে জনকে দেখে ভাবছিল কোথায় যেন সে জনকে দেখেছে, কিন্তু মনে করতে পারছিল না। তারপর জন ডেবিটের গাড়ি মেরামত করে পুলিশ স্টেশনে দিয়েও আসে। ডেবিট জনের সম্বন্ধে যখন সমস্ত ডিটেলস বের করে, তখনই তার মনে হয় জন তার সাথে আর্মিতে কাজ করত। আসলে জন আর ডেবিট আর্মিতে আলাদা টিমে ছিল না, কিন্তু ডেবিট জনকে চিনত। আসলে জনকে আর্মি থেকে বের করে দেয়া হয়েছিল, কারণ সে কোনো নিয়ম মানত না। সেদিন রাতে জন আর জয়ী আবার বারে আসে তাদের নতুন শিকারের জন্য। জন অ্যানা নামের একটি মেয়েকে পটিয়ে সাথে নিয়ে আসে। অ্যানা বুঝতেই পারছিল না যে তার সাথে কি হতে যাচ্ছে। অ্যানাকে চোখ বন্ধ করিয়ে সেই রুমের ভেতর নিয়ে যায়, আর যখন অ্যানা চোখ খোলে বুঝতে পারে এখানে এসে সে কত বড় ভুল করেছে। অ্যানা এই রুম থেকে বের হওয়ার চেষ্টা করে, কিন্তু জন তাকে লোহার বেডে শুয়ে হাতে পায়ে শিকল বেঁধে দেয়। তারপর শুরু হয় জনের ভয়ঙ্কর নির্যাতন। জন অ্যানাকে শক দেয়। অ্যানা জনকে অনুরোধ করে তাকে ছেড়ে দিতে, কিন্তু জনের অ্যানাকে কষ্টের মধ্যে দেখেই আনন্দ হচ্ছিল। জয়ী অ্যানাকে বাইরে থেকে দেখছিল, কিন্তু তার কিছুই করার ছিল না। আর এভাবে একদিন পার হয়ে গেল। অ্যানা অনেক পালানোর চেষ্টা করেও পারে না। জয়ী এত অত্যাচার দেখতে না পেয়ে অ্যানাকে একটা বন্দুক দিয়ে বলে, তোমার কাছে দুটো রাস্তা আছে, এক জনের নির্যাতন সহ্য করা, দুই মৃত্যু। অ্যানা এত অত্যাচার সহ্য করতে না পেরে নিজেকেই গুলি করে। পরের দিন জন আর জয়ী শপিং করতে যায়। সেখানে ড্যাবিটও ছিল। ড্যাবিট জয়ীকে দেখে তার সাথে কথা বলতে শুরু করে। জয়ী কিছু বলার চেষ্টা করতেই সেখানে জন চলে আসে। জয়ীর কথা শুনে ড্যাবিটের কিছুটা সন্দেহ হয়, তাই সে জন আর জয়ীকে ফলো করতে শুরু করে। সেদিন রাতে তারা নতুন একটি শিকার ফাঁদে ফেলতে আবারও বারে যায়।
বারে তাদের সাথে পরিচয় হয় জেনিফারের। জন খুব সহজেই মেয়েদেরকে পটাতে পারত। জন যখন টয়লেটে যায় তখন জোই জেনিফারকে বলে যে তুমি আমাদের সাথে যেও না, তোমার ক্ষতি হবে। কিন্তু জেনিফার জোয়ের কোনো কথাই পাত্তাই দেয় না। জন ড্রিঙ্কসের মধ্যে কিছু মিশিয়ে জেনিফারকে অজ্ঞান করে দেয়। জেনিফারের যখন চোখ খোলে তখন সে নিজেকে বাধা অবস্থায় দেখতে পায়। জন জেনিফারকে শক দিতে আরম্ভ করে আর শুরু হয়ে যায় ভয়ানক সে নির্যাতন। এইদিকে ডেভিড জনের পিছু করতে করতে সেখানে পৌঁছে যায়। কিন্তু জনের বাড়ির সামনে একটি ফাঁদ পাতা ছিল এবং ডেভিডের পা সে ফাঁদে আটকে যায়। সে চিৎকার করতে লাগে আর ঠিক তখনই জয়ী এসে ডেভিডের পা থেকে ফাঁদটি খুলে ফেলে। উপর থেকে এই সব কিছুই দেখতে পায় জন। এইদিকে জেনিফার তার কানের দুলের সাহায্যে হাতের লকগুলো খুলে ফেলে। জন পুলিশ অফিসার ডেভিডকে ওই রুমেই টেনে নিয়ে আসে। কিন্তু রুমে এসে দেখে জেনিফার সেখানে নেই। জন ভাবে জয়ী জেনিফারকে পালাতে সাহায্য করেছে, তাই সে জয়ীকে একটা চড় মারে। আর ঠিক তখনই জেনিফার এসে জনের উপর হামলা করে। জয়ী সে বন্দুকটি নিয়ে জনকে গুলি করে দেয় এবং সে একটি ছুরি দিয়ে জনের গলাটি কেটে ফেলে এবং বলে এটা আমার মায়ের জন্য। জনের সেখানেই মৃত্যু হয়। কয়েকদিন পরে ডেভিড অনেকটাই সুস্থ হয়ে যায়। জয়ী আর জেনিফার মিলে সেই সব খারাপ মানুষগুলোকে খুঁজে বের করে যারা মেয়েদের উপর অত্যাচার করেছিল এবং সবাইকে একে একে মেরে ফেলে। এখানেই এই মুভিটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বেশি বেশি করে শেয়ার করবে আর নতুন কোনো মুভির এক্সপ্লেন জানতে চাইলে কমেন্টসে অবশ্যই আমাদের জানাবে। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ সবাইকে।